ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়, সাথে করোনা ভাইরাস নিয়ে জনগণকে সতর্ক করা হয়। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদের বিনামূল্যে মাস্ক প্রদান করা হলো ও করোনা ভাইরাস নিয়ে জনগণকে সতর্ক করা হলো। ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ছন্দা চক্রবর্তী জানান যে করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই, আমাদের এখানে এখনো অবধি করোনাতে আক্রান্ত কেউ হয়নি। আমরা মেনলি করোনা নিয়ে বক্সা পাহাড়ে এবং ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যে সমস্ত ইউনিটগুলো আমাদের আছে সেই সমস্ত ইউনিটে আমরা যাতে মানুষের মিসকনসেপশনগুলো না থাকে, ভ্রান্ত ধারণা গুজবে ভীষণভাবে কাজ ছড়াচ্ছে, গুজবে যাতে কান না দেয় সেই জন্য আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি যাতে এরা কেউ গুজবে কান না দেয় এবং সঠিকভাবে মানে সঠিক জেনে যেন ওরা আগায়, কী কী হো সিমটম সেগুলো ওদেরকে জানিয়ে দিচ্ছি, যে সিম যাতে বারবার করে হাত ধোয়ে, হাঁচি কাশি আসলে যাতে মুখে রুমাল দিয়ে হাঁচি কাশি করে, এবং যারা গ্লাভস ব্যবহার করছে যারা খুব মানে সাবধানে গ্লাভসটা ব্যবহার করে, কারণ মাস্ক ব্যবহারটা হচ্ছে ওদের একটা প্যানিক হয়ে গেছে, তা সবাই মিলে মাস্ক ব্যবহার করছে কিন্তু মাস্ক ব্যবহারের যে সঠিক নিয়মটা সেটা তারা জানে না, বারবার মাস্ক ব্যবহার করেও তারা বারবার মুখে হাত দিয়ে দিচ্ছে, চোখে হাত দিয়ে দিচ্ছে, নাকে হাত দিয়ে দিচ্ছে, যার ফলে ইয়ে করতে পারে, এটা ছড়াতে পারে। এটা আর একটা জিনিস আমরা বারবার বলছি যে মানে সবার থেকে সবাইকে দেখেই হাঁচি কাশি হলেই যে একটা প্যানিক সেটা যাতে তারা না করে, যাতে যারা বিদেশ থেকে এসছে যারা বাইরে থেকে আসছে সেরকম মানুষের যদি এ ধরনের কোনো শ্বাসের সমস্যা, জ্বর, সর্দি কাশি এরকম যদি থাকে তাহলে যেন তারা অবশ্যই যে স্বাস্থ্য দপ্তরে একটা খবর দেয় বা ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে একটা খবর দেয়, তাহলে আমরা সাথে সাথেই তাদেরকে একটা আইসোলেশন নিয়ে পাঠানোর ব্যবস্থা করবো, যেটা নাকি ফালাকাটাতে একটা খুব বড় একটা ব্যবস্থা, সিএমএস স্যার একটা খুব ভালো একটা ব্যবস্থা করেছে ওখানটায় জেলা স্বাস্থ্য দপ্তর, সেখানে আমরা তাদেরকে সাথে সাথে পাঠাবো। কালকে এটা নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে, সিএমএস স্যার দেখেছিলেন, সেখানে একটা খুব ভালো মিটিং হয়েছে, উনি আমাদের যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই করছি।